বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র, এমনটাই দাবি করেছেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। নূর চৌধুরীকে নিয়ে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে কানাডিয়ান ফেডারেল কোর্টের তথ্য প্রদান নিয়ে রায়ের পর নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে মাত্র 4 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। আইন করে সেনা সদস্যদের বিচারের পথও বন্ধ করে দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচার শুরু হলেও বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর আবারও থমকে যায় মামলার গতি। 2009 সালে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে দণ্ডিত 5 জনের ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু পলাতক থেকে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খন্দকার আব্দুর রশিদ, এ এম রাশেদ চৌধুরী, শরীফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মুসলিম উদ্দিন খান। এদের মধ্যে নূর 1996 সালে কানাডায় উদ্বাস্তু হিসেবে আশ্রয়ের আবেদন করে। এর 2 বছরের মাথায় নিম্ন আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে নূর চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশ হয়। গুরুতর অপরাধে সংশ্লিষ্ট থাকায় 2002 সালে কানাডা নূর চৌধুরী দম্পতির আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে। আপিল করে হেরে গেলেও তাদের ফেরত পাঠায়নি কানাডা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে নূর চৌধুরীকে যেন কানাডা থেকে বহিষ্কার করা না হয় সেজন্য সে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করে। এরপর 2018 সালে কানাডার অ্যাটর্নি জেনারেলের কাছে বাংলাদেশ একটি চিঠি দিয়ে নূর চৌধুরীর বিষয়ে তথ্য জানতে চাইলে তার অফিস এ তথ্য দিতে অস্বীকার করে, জানায় দুদেশের মধ্যে তথ্য বিনিময় চুক্তি নেই। পরে 2018 সালের জুন মাসে কানাডার ফেডারেল আদালতে এ বিষয়ে একটি মামলা করে বাংলাদেশ। এ সংক্রান্ত একমাত্র শুনানি গত 25 মার্চ অনুষ্ঠিত হয়। এরপর গত 17 সেপ্টেম্বর রায়ে কানাডার আদালত আগের সিদ্ধান্তটি ফিরিয়ে দিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছে, আর এর মধ্যে দিয়েই নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় অগ্রগতি হয়েছে বলে মনে করছে সরকার। লিগালি আমরা এই ধাপটা আমরা জিতেছি, আমরা পরবর্তী ধাপে আমরা জিতব। সে বেসিক্যালি ইজ এ মার্ডার, সে কনভিক্ট। আমার কাছে এটা একটা বিরাট পাওয়া আমি মনে করি, এবং আমি সেজন্য বললাম, আপনাকে প্রথমে বলেছি যে আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো, সেই দরজাটা এখন উন্মুক্ত হয়ে গেল। সাদাত হাবিব, সেতু, এটিএন নিউজ, ঢাকা।